কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় অজ্ঞাত নিহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে রাজধানীতে 78টি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। আঞ্জুমান মফিদুল ইসলাম জানায়, স্বাভাবিকভাবে প্রতি মাসে এই হারেই মরদেহ গ্রহণ করে তারা। তবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ঘিরে হাতে গোনা কয়েকটি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে পহেলা জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত মোট 78টি মরদেহ সংগ্রহ করে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম। এর আগে জানুয়ারিতে 44, ফেব্রুয়ারিতে 33, মার্চে 49, এপ্রিলে 37, মেতে 59 ও জুন মাসে 48টি অজ্ঞাত মরদেহ সংগ্রহ করে তারা। সংগঠনটির এক মুখপাত্র জানান, মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাত মরদেহগুলো আঞ্জুমানকে দেওয়া হয়, পরে তাদের দাফন করা হয় রায়ের বাজার কবরস্থানে। ঢাকার বাইরে যেগুলো, ওগুলো ডিসির মাধ্যমে হয়, আর ঢাকায় যেমন আমাদের ডাইরেক্ট গভর্নমেন্টের মাধ্যমে হয়। যে কোনো লাশ যদি মনে করেন রাস্তায় পড়ে আছে কেউ, ওটা কিন্তু আমরা টাচ করতে পারবো না, ওটা পুলিশকে ইনফর্ম করতে হবে, তারা অফিসিয়ালি আমাদের হ্যান্ড ওভার করবে, পোস্টমর্টম হবে, তারপরে আমরা কিন্তু নেব। সারা দেশের সবচেয়ে বেশি মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মর্গে। অজ্ঞাত মরদেহ সুরতাল ও আইনি জটিলতা কাটাতে কিছুটা সময় লাগে, পরে তা দেয়া হয় দাফন কাজে। ঢাকা মেডিকেল কলেজ হলো সবচেয়ে বড় মর্গ আর কি বাংলাদেশে। তিনটা বড় রুম আছে আমাদের, 30 জনের মতো বডি রাখা যায়। আর একটা আছে পুরাতন মর্গ, সেখানেও আমরা 20-30টা রাখতে পারি। রেড ক্রিসেন্ট আমাদেরকে একটা ফ্রিজ দিয়েছে, যেটাতে আমরা 40টা ডেড বডি রাখা যায় একসাথে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মর্গে সংরক্ষণের ক্ষমতা বিবেচনা করে মরদেহগুলো দেওয়া হয় আঞ্জুমানকে। প্রথমে লোকাল থানাকে জানানো হয়, তাদের আইডেন্টিটি বা ইত্যাদি এগুলো বের করার চেষ্টা করে। থানা এবং ম্যাজিস্ট্রেট, আরো এটা একটা বডি আছে, ওদেরকে কনসেপ্ট নিয়ে তারপরে আঞ্জুমানকে দিয়ে দেয় যে মর্চুয়ারিতে অত ডেড বডি রাখার জায়গাও নাই, সেই জন্য ওইভাবে হিসাব করে। মর্গে মরদেহ সুরতাল ও তথ্যপত্র বিভিন্ন দপ্তরে পরীক্ষা নিরীক্ষা করতে কয়েকদিন সময় লাগে, আর অজ্ঞাত মরদেহের ক্ষেত্রে আইনি জটিলতা সহ পুরো কার্যক্রমে আরও বেশি সময় লাগে বলেও জানান সংশ্লিষ্টরা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।